এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোটের মুখে শাসক দল তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় 600 জনের বেশি ভোটার লাল ঝান্ডা দলে যোগদান। সরাসরি এই মুহূর্তের যে খবরটি আমরা তুলে ধরছি, সরাসরি শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ঘরে ছেলে ঘরে ফিরল লাল ঝান্ডা দলে। কথাতেই বলে এক কূলে নদী দুই কূলে বাঁধ, তৃণমূলের জীবনটা এখন সর্বনামে পরিণত হচ্ছে। জয়ঘাটা অঞ্চল থেকে প্রায় 600 বেশি ভোটার লাল ঝান্ডা দলে যোগদান করেন। এই যোগদান আখের রাজনৈতিক মহল মনে করছেন 2026 বামেদের ওপর শেষ আত্মবিশ্বাস করে ভরসা রাখছে। 26 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করতে চলেছে সিপিআইএম। পঞ্চায়েত ভোট শান্তি সুষ্ঠু পরিবেশে হলে পায়ে পায়ে টের পাবে শাসক দল তৃণমূল। তৃণমূল ও বিজেপি ছেড়ে হঠাৎ কেনই বা দলবদল, আর এই দলবদল কতটা প্রভাব পড়ল বামেদের। লাল ঘরে যোগদান, ঘরের ছেলে ঘরে ফিরল, জয় ঘাটাতে তৃণমূল বিজেপি ছেড়ে 600 জন কর্মী সিপিআইএম।